আসসালামু আলাইকুম। আমরা দেখেন একটা লাউয়ের বাগানের ভিতরে সিম লাউ এখানে চাষ হয়। তো এই ভিতরের যে অংশটা নিড়ানি দেওয়া বা ঘাসগুলোকে তোলা, এটা খুবই কষ্টকর, কারণ একদম হেলে হেলে চালাতে হয়, তা কাজ করতে হয়। দেখেন আমরা এখানে আমাদের যে মেশিনটা, এক মেশিনে অনেক কাজ, গ্রাস কাটার যে মেশিনটা সেটাতে উইডার হেড লাগিয়ে আমরা উইডিং করছি। দেখতে পাচ্ছেন মেশিনটা পিঠে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়া নিড়ানি দেওয়া যাচ্ছে, এবং খুবই ইজিলি স্মুথলি। লাউ বা সিমের এই মাচাগুলো আরও উঁচু করলে আরও কাজ করতে সুবিধা হবে। তারপরও দেখেন এটাতে কাজ করা যাচ্ছে। দেখেন এই এত বড় জায়গা, কত কম সময়ে নিড়ানি দেওয়া শেষ। এই যে এই পাশের যে নিড়ানি, এই জায়গাটা দেখেন তিন দিন ধরে লেবারেরা এটা তোলা হচ্ছে, আর আজকে আমরা মেশিন নিয়ে ওটারই ট্রায়াল দিচ্ছি যে কতটা কাজ করে। আমিন ভাই বলছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেশিনের প্রাইস কত? এই মেশিনের আসলে মেশিনের প্রাইস হচ্ছে, এই মেশিনের সাথে ধান কাটার মেশিন অরিজিনালি ব্লেড থাকে, সেটা হচ্ছে আপনার 2 স্ট্রোক আছে 14,000 টাকা, এবং 4 স্ট্রোক হচ্ছে 19,000 টাকা। এরপরে যখন এক্সট্রা হেডগুলো নেবেন, এই হেডগুলোর দাম আলাদা পড়বে। যেমন আমরা উইডার হেডটা লাগিয়েছি, এই উইডার হেডটার দাম 5,000 টাকা। তারপর অন্যান্য ব্লেড আছে, যেমন 700 টাকার ব্লেড আছে, 1,000 টাকার ব্লেড আছে, নাইলন কাটার আছে। এই মেশিন একটা কিনলে আপনি প্রায় 10-12 রকম ব্লেড ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবেন। সুন্দর নিড়ানি হয়ে গেছে পুরো ঘাস, কত রকম ঘাস ছিল দেখেন। এই ঘাসগুলা সহ ঘাসগুলো তো উঠছেই, এবং মাটিটাকেও কত নরম করে তুলছে। একটা মেশিন নিলেই বিভিন্ন কাজ করতে পারবেন। যখন ধানের সিজন আসবে ধান কাটবেন, যখন আপনার নেপিয়ার ঘাস কাটা দরকার সেটা করতে পারবেন, আগাছা পরিষ্কার করতে পারবেন, এরকম বিভিন্ন মাচার নিচে নিড়ানি করতে পারবেন, যেখানে যেখানে আপনার নিজে ঢুকতে পারেন না। এই যে লম্বা লাঠিটা ব্যবহার করা আছে, স্ট্যান্ডটা, এটা ব্যবহার করতে পারবেন। আরো বেশ কিছু হেড আছে। এ নূর ইসলাম, হেডগুলা হেড জায়গা।
অল্প একটু সময়ের মধ্যেই নিড়ানি দেওয়া শেষ হয়ে গেল। ভিডিও বাড়াই না, এটার পর্যাপ্ত ভিডিও আমরা দিয়ে দিব। আরও কয়েকটা ভিডিও আজকে আমরা লাইভ করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।